জার্মানিতে দেখা দিয়েছে তীব্র দক্ষ জনবল সংকট। এই সংকট নিরসনে ইতিমধ্যে অভিবাসীদের জন্য পয়েন্ট ভিত্তিক অপরচুনিটি রেসিডেন্সি বা গ্রিন কার্ড প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে জার্মানি। এতে জার্মানির অভিবাসন প্রক্রিয়া পূর্বের চেয়ে আরও অনেক সহজ হয়ে যাবে। মাহফুজ হোসেন একজন দূরদর্শী ব্যক্তি। আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে 2018 সালে জার্মানিতে আসেন তিনি। শিক্ষার্থী হিসেবে শিক্ষা জীবন শেষে এখন কর্মরত আছেন ইঞ্জিনিয়ার কনসালটেন্ট হিসেবে। এগিয়ে যাচ্ছেন তার স্বপ্ন পূরণের দিকে, উন্নত জীবনের দিকে। সিটিজেনশিপ পাওয়ার কথা যদি নতুন প্রস্তাবটা বাস্তবায়িত হয়, 5 বছরে পেতে পারি, ইনশাল্লাহ আগামী বছর সিটিজেনশিপ পেয়ে যেতে পারি। জার্মানিতে 10 বছর আগে শুধু উচ্চ যোগ্যতা সম্পন্ন নির্দিষ্ট পেশায় বিশেষজ্ঞ কর্মীদের জন্য চালু করা হয় হোয়াইট ব্লু কার্ড, যা পেতেন কেবল ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোর নাগরিকরা। তবে বর্তমানে দেশটির শ্রমবাজারে বাবুর্চি, ট্রাক ড্রাইভার, কারিগরি কাজের মতো পেশায় কর্মী প্রয়োজন। নির্মাণ কাজে বিশেষজ্ঞ, এনার্জি টেকনিশিয়ান, নার্সিং এর মতো পেশাগুলোতেও দেখা দিয়েছে দক্ষ জনবলের তীব্র সংকট। জার্মান সরকারের মতে 2035 সালের মধ্যে দেশে 70 লাখ দক্ষ শ্রমিকের প্রয়োজন। ঘাটতি পূরণে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন বছরে অতিরিক্ত 4 লাখ অভিবাসীকে স্বাগত জানানোর জন্য। এই তীব্র কর্মী ঘাটতি পূরণে জার্মানি দেশটির অভিবাসন আইন আধুনিকায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। দক্ষতা সম্পন্ন কর্মীদের আমন্ত্রণ জানাতে সরকার একটি কানাডিয়ান স্টাইল পয়েন্ট সিস্টেমের উপর ভিত্তি করে একটি অপরচুনিটি রেসিডেন্সি বা গ্রিন কার্ড চালুর প্রস্তাব করেছেন। এতে চাকরি বা প্রশিক্ষণের জন্য জার্মানিতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। তবে যোগ্যতা, বয়স, ভাষার দক্ষতা ও কাজের অভিজ্ঞতার মতো বিষয়গুলো বিবেচনা করা হবে। কিন্তু জার্মানির বিরোধী দলগুলো এই পরিকল্পনা নিয়ে আপত্তি তুলেছে। ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর দক্ষ কর্মীদের জন্য জার্মানিকে আরো আকর্ষণীয় করে তুলতে সরকার তাদের পরিবারকে সঙ্গে নিয়ে আসা সহজ করার পরিকল্পনাও করছে। 2020 সাল থেকে একটি দক্ষ শ্রম অভিবাসন আইন চালু রয়েছে, কিন্তু কোভিড কালে এতে ধীরগতি আসে। জার্মান সরকার 1 অক্টোবর 2022 সাল পর্যন্ত জার্মানিতে নিয়ম মেনে 5 বছর কাটিয়েছেন এমন ব্যক্তিদের 1 বছর মেয়াদি অপরচুনিটি রেসিডেন্সি দেওয়ার পরিকল্পনা করছে, যা পেতে আগে 8 বছর অপেক্ষা করতে হতো। অপরচুনিটি রেসিডেন্সির এই 1টি বছর অভিবাসীরা নিজেদের স্থায়ী করে নিতে, নিজ নিজ পেশায় দক্ষতার প্রমাণ দিতে কাজ করতে পারবেন। এক্ষেত্রে প্রয়োজনীয় মানদণ্ডগুলোর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বা পর্যাপ্ত শিক্ষাগত যোগ্যতা, ন্যূনতম 3 বছরের পেশাগত যোগ্যতা, পর্যাপ্ত জার্মান ভাষাগত যোগ্যতা ও বয়স হতে হবে 35 বছরের নিচে। পাশাপাশি নতুন প্রস্তাব অনুযায়ী জার্মানিতে দ্বৈত নাগরিকত্ব বহন করা যাবে, অর্থাৎ জার্মান নাগরিকত্ব নিতে হলে প্রার্থীকে তার পুরনো নাগরিকত্ব বাতিল বা জমা দিতে হবে না। আমরা যদি জার্মানিতে লিগাল ভাবে 5 বছর বসবাস করি এবং 5 বছর পরেই আমরা এই দেশের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবো, যেটি ছিল আগে 8 বছর এবং এর সাথে আরো অনেক শর্ত জুড়ে দেওয়া ছিল, যে শর্তগুলো এখন শিথিল করা হচ্ছে। জার্মান সরকারের এই সুযোগ নিতে পারেন দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা। পাশাপাশি যারা নতুন করে জার্মানিতে যেতে চান তাদের জন্য রয়েছে সুযোগ। নতুনদের প্রস্তুতি নেওয়ার সময় এখনই, বলছেন স্থানীয়রা। মোহাম্মদ শামসুজ্জামান উদয়, এখন জার্মানি।